রিভাইভ ইউর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি নৈতিকতা এবং প্রগতিবাদ অধ্যায়ে, নৈতিক প্রগতির অসংলগ্নতা। লিবারেল সেকুলার প্রগতিবাদরা মনে করে সময়ের সাথে সাথে নৈতিকতায় পরিবর্তন হওয়াতে কোনো সমস্যা নেই। তাদের চোখে এটা এক প্রাকৃতিক এবং অবধারিত প্রক্রিয়া যা সবার মেনে নেওয়া উচিত। আসলে তারা নৈতিকতার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে আছে। সময়ের সাথে ধর্মীয় নৈতিকতাকে ছুড়ে ফেলে দেওয়ার মাধ্যমে তারা কোনো সমস্যা দেখে না, কারণ ধর্মীয় বিধান এবং অবস্থানকে তারা কখনো নৈতিক বাধ্যতামূলক মনে করত না। যেমন তারা বলে, অতীতে বিয়ে বহির্ভূত যৌনতাকে অনৈতিক মনে করা হতো, ধরা হতো ধর্মীয় অনুভূতির কারণে। কিন্তু এখন দিন বদলেছে, এখন আর এটাকে আমরা খারাপ মনে করি না, কারণ আমাদের অগ্রগতি হয়েছে। এই ধরনের চিন্তাধারা যে তালগোল পাকানো তা সহজেই দেখানো যায়। এমন কোন একটি মূল্যবোধ বা নৈতিক অবস্থানের কথা চিন্তা করুন যেটা মেনে চলাকে লিবারেল সেকুলারিস্টরা বাধ্যতামূলক মনে করে, যেমন জাতিগত বা বর্ণগত সমতা, রেশিয়াল ইকুইলিটি। এবার তাদের প্রশ্ন করুন, বর্ণগত সমতাকে আজ নৈতিক মনে করা হয়, কিন্তু সময়ের সাথে এটা তো পাল্টাতে পারে, তাই না? একসময় হয়তো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকেও নৈতিক এবং গ্রহণযোগ্য মনে করা হবে। হয়তো নৈতিকতার বিবর্তন এক সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ অনুসরণীয় মূল্যবোধ হবে, সবাই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী আদর্শ অনুসরণের চেষ্টা করবে। তখন কি তুমি সেটাকে নৈতিক বলে মেনে নেবে? হয়তো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে আসলে আপত্তি করার মতো কিছু নেই। আমাদের সীমিত জ্ঞানের কারণে এটা আমাদের কাছে এখন খারাপ মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতের মানুষ বুঝতে পারবে। জিনাকে একসময় খারাপ মনে করা হতো, কিন্তু আধুনিক মানুষ আবিষ্কার করলো জিনার মধ্যে আসলে খারাপের কিছুই নেই। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ক্ষেত্রেও তো এমন ঘটতে পারে, তাই না? পার্থক্য কোথায়? এভাবে কি নৈতিকতার অগ্রগতি, প্রগতি এবং বিবর্তন হতে পারে না? এই প্রশ্নের জবাবে কেউ হয়তো বলতে পারেন, নৈতিকতার বিবর্তন এলোমেলোভাবে হয় না, এর অগ্রগতি হয় একটি নির্দিষ্ট দিকে। সময়ের সাথে সাথে আমরা কুসংস্কার কাটিয়ে উঠি, ক্ষতিকর বিষয়গুলোকে চিহ্নিত করতে শিখি, এভাবে আমাদের নৈতিকতা আরও নির্ভুল হয়ে ওঠে। আর সত্যিকার অর্থে একমাত্র অনৈতিক কাজ হলো অন্য কারোর ক্ষতি করা, একেই বলা হয় হার্ম প্রিন্সিপাল। লিবারেল এবং সেকুলারিজমে দীক্ষিত মানুষের মধ্যে এ ধরনের দৃষ্টিভঙ্গি দেখা যায়। তারা বলে, জিনা আসলে মানুষের ক্ষতি করে না, এটা আধুনিক মানুষের আবিষ্কার করেছে, কাজে জিনাকে অনৈতিক মনে করার কোনো কারণ নেই, যদিও আসলে এর বিপরীতে অনেক প্রমাণ এবং উদাহরণ রয়েছে। একইভাবে আমরা আবিষ্কার করেছি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ মতাদর্শ ক্ষতিকর এবং তা অনৈতিক। কিন্তু এখানে একটি ঘাপলা আছে, একটু পিছিয়ে আসলে বিষয়টা ধরা পড়ে। হার্ম প্রিন্সিপাল যদি সকল নৈতিকতার মাপকাঠি হয়, তাহলেও হার্ম প্রিন্সিপালেরও তো বিবর্তন হতে পারে, এই নীতির মধ্যেও তো পরিবর্তন আসতে পারে, তাই না? ভেবে দেখুন, যদি নৈতিকতা পরিবর্তনশীল হয় এবং নৈতিকতার একমাত্র মূলনীতি হয় হার্ম প্রিন্সিপাল, তাহলে হার্ম প্রিন্সিপালের মধ্যেও তো পরিবর্তন আসার কথা। কিন্তু লিবারেল সেকুলারিস্টরা কি একথা মেনে নেবে? হয়তো একসময় আমরা আবিষ্কার করব অনেক ক্ষেত্রে মানুষের ক্ষতি করা নৈতিকভাবে বৈধ হতে পারে, এবং হার্ম প্রিন্সিপাল আসলে অতীতের সেকেলে অচল এবং রদ্দি মাল ছাড়া আর কিছুই না। লিবারেল এবং সেকুলারিস্টরা যদি মনে করে এমন হওয়া অসম্ভব, হার্ম প্রিন্সিপাল সর্ববস্থায় সকল সময়ে বৈধ এবং বাধ্যতামূলক অর্থাৎ ধ্রুব সত্য, তাহলে আসলে নৈতিকতার ক্ষেত্রে তারা প্রগতিশীল না, বরং তারা মনে করে তাদের নৈতিকতাই পরম সত্য এবং ধ্রুব। তাহলে প্রশ্ন হবে, মুসলিমরাও নৈতিকতার এক পরম ধ্রুব মানদণ্ডে বিশ্বাস করে, পরম নৈতিকতায় বিশ্বাস করার কারণে মুসলিমদেরকে কেন সমালোচনা করা হচ্ছে? আসলে হার্ম প্রিন্সিপালের খণ্ডন বেশ সোজা, ক্ষতির সংজ্ঞা কী, এই সংজ্ঞা কে নির্ধারণ করবে, এই সংজ্ঞার ভিত্তি কী? ক্ষতির ধারণা গড়ে ওঠে ব্যক্তির নৈতিকতা এবং মূল্যবোধের ভিত্তির উপর। কোন জিনিসটাকে আপনি ক্ষতিকর মনে করেন সেটা নির্ভর করে আপনার নৈতিক এবং অন্টোলজিক্যাল কমিটমেন্টের উপর। এই প্রশ্নগুলো আনলেই হার্ম প্রিন্সিপালের অসরতা স্পষ্ট হতে শুরু করে। তবে আমি এখানে মনোযোগ দিতে চাই পরিবর্তনশীল নৈতিকতা ধারণার উপর। হার্ম প্রিন্সিপালকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করা লোকেরা সময়ের উপর নৈতিকতার পরিবর্তনকে ব্যাখ্যা করে ক্ষতির ব্যাপারে নতুন নতুন আবিষ্কারের ফাংশন হিসেবে, অর্থাৎ কোন জিনিস ক্ষতিকর আর কোনটা ক্ষতিকর না সেটা আমরা সময়ের সাথে সাথে আবিষ্কার করি। এই আবিষ্কারের ভিত্তিতে নৈতিকতার ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলাই, এটাই তাদের বক্তব্য। কিন্তু প্রশ্ন হলো, আবিষ্কারের এই প্রক্রিয়াটা কেমন? ক্ষতি আবিষ্কার করার ব্যাপারটা জ্ঞানতাত্ত্বিক আসলে কী রকম? এটা কি নতুন কোনো গ্রহ বা কেমিক্যাল আবিষ্কারের মতো? এটা কি গবেষণাগারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে? ক্ষতি কি দেখা যায়? তার চেয়েও বড় প্রশ্ন হলো, এ ধরনের অগ্রগতি দেখা কিংবা বোঝার সক্ষমতা সময়ের সাথে সাথে বদলায় কিভাবে? সময়ের সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে, বড় বড় ভালো ভালো টেলিস্কোপ তৈরি হচ্ছে,
তাই আমরা নতুন নতুন গ্রহ, নক্ষত্র, ছায়াপথ আবিষ্কার করতে পেরেছি, এটা বোঝা গেল। কিন্তু নতুন নতুন ক্ষতি কিভাবে আবিষ্কৃত হচ্ছে, এটা আমরা কিভাবে শনাক্ত করছি, কি দিয়ে দেখছি? লিবারেল সেকুলার প্রগতিশীলদের কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই, যা আবেগপ্রসূত বা ফাঁপা বুলি সর্বস্ব নয়। তাই সে শেষমেশ বলবে, আসলে ক্ষতিগুলো সবসময় জানা ছিল, কিন্তু ক্ষতিগুলো দূর করার জন্য নৈতিকতার যে পরিবর্তন দরকার ছিল, দুষ্ট স্বার্থপর লোকেরা তা করতে দেয়নি। এ ধরনের উত্তরের ব্যাপারে দুটি বড় আপত্তি থাকে। প্রথমত, যেগুলোকে আজ ক্ষতি মনে করা হচ্ছে, মানুষ যে সব সময় সেগুলোকে ক্ষতিকর মনে করত তার প্রমাণ কি? বরং ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজ এমন অনেক বিষয়কে গুরুতর রকমের ক্ষতিকর মনে করা হচ্ছে যেগুলোকে আগে কখনো এভাবে দেখা হয়নি। যেমন সমকামিতার বিরোধিতাকে আজ ক্ষতিকর মনে করা হচ্ছে, আগে তা মনে করা হতো না। তবে মনের খেয়াল বসে পুরুষ লিঙ্গ বদলে নারী হবে, নারী পুরুষ হবে, আর কেউ এটা বিরোধিতা করলে সেটাকে ক্ষতিকর বলা হবে, এমন কোনো অবস্থান ইতিহাসে এর আগে আমরা দেখিনি। আজকাল বিশ্ববিদ্যালয়গুলোতে জেন্ডার স্টাডিজের অধীনে যেসব বিষয়গুলোকে অত্যাচার, নিপীড়ন, শোষণ কিংবা জৈন বৈষম্য বলে দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে, সেগুলো তো ইতিহাসে এর আগে কেউই শেখায়নি। যে ধারণাগুলোর উপর ভিত্তি করে এসব ক্ষেত্রে ক্ষতি বা অন্যায়ের কথা বলা হচ্ছে, সেগুলোর জন্মই হয়েছে 2-3 দশক আগে। কাজেই লিবারেল সেকুলার প্রগতিশীলরা যে জিনিসকে আজ ক্ষতিকর মনে করে, সেগুলোকে সবসময় ক্ষতিকর মনে করা হতো, এ কথা সঠিক মনে করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, ক্ষতিগুলো সবসময় জানা ছিল, কিন্তু দুষ্ট লোকেরা নৈতিকতার পরিবর্তনের পথ আটকে রেখেছিল। এর উত্তর আসলে পরিবর্তনশীল নৈতিকতা ধারণার বিরুদ্ধে যায়। ক্ষতি যদি সবসময় জানা থাকে, তাহলে ক্ষতি আসলে পরিবর্তনশীল না, তাহলে নৈতিকতার অগ্রগতি হলো কোথায়? লিবারেল সেকুলাররা বলবে, দুষ্ট লোকেরা যখন পরাজিত হয় আর ভালো লোকেরা যখন সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তখন অগ্রগতি ঘটে। কিন্তু এটা নৈতিক অগ্রগতির বেশ দুর্বল একটি ধারণা। এ ধরনের অগ্রগতিতে সবাই বিশ্বাস করে, সবাই মনে করে ভালো মন্দের মধ্যে চিরন্তন লড়াই চলছে। এই লড়াই অনেক সময় সত্যের পক্ষে বিজয়ী হয়, অনেক সময় মিথ্যার পক্ষে বিজয়ী হয়। অলিবারেল, অসেকুলার আস্তিকরাও এটা বিশ্বাস করে। কিন্তু এটাকে নৈতিকতার সেই ক্রমবর্ধমান বিকাশ বলা যায় না, যার কথা লিবারেল সেকুলাররা বলে থাকে। আসলে খুঁটিয়ে দেখতে গেলে নৈতিক প্রগতির ধারণা ধোপে টিকে না, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তা ধসে পড়ে। এই ধারণা গড়ে উঠেছে বেশ কিছু গুরুতর জ্ঞানতাত্ত্বিক ত্রুটির উপর, আর এই ত্রুটিগুলো অনেকগুলো এসেছে হার্ম প্রিন্সিপলের অসম্পূর্ণতা এবং ত্রুটি থেকে। লিবারেল সেকুলাররা যখন নৈতিক অগ্রগতির কথা বলে, তখন মুসলিমদের উচিত এর বিরোধিতা করা। মুসলিম হিসেবে আমরা নৈতিকতার অপরিবর্তনীয় অমোঘ পরম মানদণ্ডে বিশ্বাসী, যা ওয়াহী নাজিলের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তাই আমাদের উচিত লিবারেল সেকুলারদের এই কল্পকাহিনীর ফাঁকফুকরগুলো তুলে ধরা এবং প্রতিপক্ষকে তাদের এসব জোড়াতালি নিয়ে কথা বলতে বাধ্য করা। আমরাই সর্বশেষ, আমরাই সর্বশ্রেষ্ঠ। নৈতিক প্রগতির ধারণার অন্যতম চালিকা শক্তি হল বৈজ্ঞানিক অগ্রগতির উপর বিশ্বাস। আধুনিক যুগে বিজ্ঞান এবং প্রযুক্তির যেহেতু এত অগ্রগতি হয়েছে, তাই ধরে নেওয়াই যায় নৈতিকভাবেও অগ্রগতি হয়েছে। যুক্তি এবং বিজ্ঞানের মতোই নৈতিক জ্ঞানের দিক থেকেও আমরা সভ্যতা অতীতের সভ্যতাগুলোর চেয়ে অগ্রসর। এ ধরনের চিন্তা আসলে নতুন কিছু নয়। যুগে যুগে সব বড় বড় সভ্যতা নিজেদের ব্যাপারে এমন ধারণা পোষণ করে এসেছে। আল্লাহ কোরআনে সরাসরি এসব মনোভাবের বিরুদ্ধে বলেছেন। আল্লাহ আমাদের ওইসব সভ্যতার কথা চিন্তা করতে বলেছেন বিভিন্ন প্রযুক্তিগত অর্জন সত্ত্ব, অধ্যতা এবং আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহের কারণে, যারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমাদের আরও জানিয়েছেন, শক্তি, ক্ষমতা এবং প্রযুক্তিগত অর্জনের বদৌলতে নিজেদের ন্যায়পরায়ণতা এবং নৈতিকভাবে শ্রেষ্ঠ মনে করা ভুল এবং অধ্যত্বের পরিচায়ক। শুধু তাই না, নিজেদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে অগ্রসর সভ্যতা মনে করাও সঠিক নয়। এমন সভ্যতা ছিল যারা শক্তি এবং সংখ্যায় আরও প্রভাবশালী ছিল। আল্লাহ তাআলা বলেছেন, তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণাম। অথচ তারা তো শক্তিতে ছিল এদের চেয়ে প্রবল। আল্লাহ তো এমন নন যে আসমান এবং জমিনে কোনো কিছু তাকে অক্ষম করে দেবে। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সূরা ফাতির 35। এরা কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কেমন হয়েছিল। তারা এদের তুলনায় জমিনে শক্তিমত্তা এবং প্রভাব বিস্তারে প্রবলতর ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাদের পাপাচারের কারণে, আর তাদের জন্য ছিল না আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী। সূরা গাফির 21।
তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তারা দেখত তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল। তারা জমিনে ছিল তাদের সে সংখ্যায় অধিক, আর শক্তিতে এবং কৃতিত্বে ছিল তাদের চেয়েও প্রবলতর। অতঃপর তারা যা অর্জন করত তা তাদের কোনো কাজেই আসেনি। সূরা আল গাফির 82। তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল। তারা শক্তিতে তাদের চেয়ে প্রবলতর ছিল, আর তারা জমি চাষ করত, তারা এদের আবাদ করার চেয়েও বেশি আবাদ করত, আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ এমন নন যে তিনি তাদের প্রতি জুলুম করবেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। সূরা রুম 9। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দিই, এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী। সূরা ইউসুফ 76। অতীতে কি এমন কোনো সভ্যতা ছিল যা ছিল প্রযুক্তিগতভাবে আজকের সভ্যতার চেয়েও অগ্রসর? আল্লাহই ভালো জানেন। এমন কোনো সভ্যতা ছিল না, এটা আমাদের ধরে নেওয়া উচিত নয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ কতটা আধুনিক সেটা নিয়ে তাদের মূল্যবোধকে বিচার করা উচিত না, বরং মানুষের মূল্যবোধের বিচার করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরিয়ার আলোকে। প্রগতিবাদ এবং ফিরাউনের উত্তরসূরি। ইতিহাসের ব্যাপারে কোরআনের দৃষ্টিভঙ্গি প্রগতিশীল না। কোরআনে বর্ণিত মুসা, ঈসা, ইউসুফ, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মতো নবী রাসূলগণের ঘটনা জানার সময় আমাদের ভাবা উচিত না যে এগুলো কেবল অতীতের কাহিনী আর আমরা হলাম আধুনিক সভ্যতার মানুষ। আমাদের পৃথিবী আলাদা, আমাদের সমাজ, প্রতিষ্ঠান, সরকার অনেক বেশি উন্নত এবং সূক্ষ্ম। না, এক মুহূর্তের জন্য এভাবে চিন্তা করা যাবে না, কারণ এটা কাফিরদের চিন্তা। মহান আল্লাহ স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফুরি করছে তারা বলে এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। সূরা আল আনআম 25। পূর্ববর্তী নবী এবং তাদের শত্রুদের মধ্যকার সংঘাতের বর্ণনা আল্লাহ আমাদের জানিয়েছেন। এর কারণ আছে, আমরাও সেই একই সংঘাতের মুখোমুখি। দুনিয়াতে যেমন নবীদের ওয়ারিশরা আছে, তেমনিভাবে ইবলিস, ফিরাউন, আবু জাহল, আবু লাহাবের উত্তরসূরিরাও আছে। এই বাস্তবতার ব্যাপারে অন্ধ হয়ে থাকলে, আমার রবের সতর্কবাণী অগ্রাহ্য করলে আমরা অপ্রস্তুত অবস্থায় আক্রমণের শিকার হব। জ্ঞানের ধারণা, আধুনিকতা বনাম ট্র্যাডিশন। জ্ঞান হলো এমন কিছু যা বই, হার্ড ড্রাইভ কিংবা ডিজিটাল ক্লাউডে খুঁজে পাওয়া যায়। আধুনিক এই ধারণা একটি বিচ্ছিন্ন চিন্তা। ইসলামী ইলমের সিলসিলা এ ধরনের জ্ঞানের উপর গড়ে ওঠেনি। প্রকৃত জ্ঞান বিমূর্ত হয় না। সত্যিকারের জ্ঞান কখনো রক্তমাংসের মানুষ থেকে আলাদা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নাজিল করেছেন জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। সেই জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে। সাহাবাগণ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কথা শিক্ষা নেননি, তারা শিক্ষা গ্রহণ করেছেন তার কাজ, তার আচার আচরণ, এমনকি তার নীরবতা থেকেও। কাজেই জ্ঞানের প্রবাহের মাধ্যম হলো মানুষ। এই কারণেই ইসলামী জ্ঞানের ইসনাদ বা সনদের গুরুত্ব এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নাজিলকৃত ইলমের কিছু অংশ সত্যিকার জানার দাবি করতে হলে যাদের মাধ্যমে এই ইলম শতাব্দীর পর শতাব্দী এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়েছে, শেষ পর্যন্ত আপনার ওস্তাদের মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে, সেই ধারা আপনাকে জানতে হবে। ইন্টারনেট থেকে কোনো বই নামিয়ে পড়ে ফেলা কখনো এর বিকল্প হতে পারে না। এর মাধ্যমে বড়জন কোনো রচনার সাথে পরিচিত হওয়া যায়, এর বেশি কিছুই নয়। আমাকে ভুল বুঝবেন না, যদি সঠিকভাবে করা হয় তাহলে ইন্টারনেটের মাধ্যমে জানার অনেক উপকারিতা আছে। তবে আলিম হতে হলে, দিনের বিষয়ে কর্তৃত্বের সাথে কথা বলতে হলে অনেক ক্ষেত্রে ইসনাদ একটি শর্ত। এভাবেই আল্লাহ তার দিনকে হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইলমকে এমনভাবে তুলে নেবেন না যে তা বান্দাদের অন্তর থেকে তুলে নিলেন, বরং ইলমকে তুলে নেবেন আলিমদের তুলে নেওয়ার মাধ্যমে। অবশেষে যখন আলিম থাকবে না, তখন লোকেরা বেইলম লোকেদেরকে নেতা বানাবে, আর তারা ইলম ছাড়া ফতোয়া দেবে, ফলে নিজেরা গুমরাহ হবে, অন্যদেরকে গুমরাহ করবে। এর সাথে জ্ঞানের আধুনিক ধারণার তুলনা করে দেখুন। আধুনিক ধারণায় জ্ঞান বিমূর্ত, জনমানুষ থেকে বিচ্ছিন্ন, আর এর কোনো নৈতিক অক্ষ নেই। বিদ্যালয়ের ফিজিক্সের কোনো ক্লাসে যান, ফর্মুলাগুলো কীভাবে এলো, কে কাকে শেখালো, এ ধরনের ইতিহাসের আলোচনা খুব কমই দেখবেন বা একেবারেই দেখবেন না। হয়তো এ ধরনের বিচ্ছিন্নতা বিজ্ঞানের ক্ষেত্রে থাকতে পারে, হয়তো বিজ্ঞানের ক্ষেত্রে এমন হলে কোনো সমস্যা নেই, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এটা হতে পারে না। দিনের ব্যাপারে জ্ঞানের সব উৎস আমাদের অতীতে, তাই অতীত থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার অর্থ সেই জ্ঞান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলা।
জ্ঞানের ব্যাপারে আধুনিক এবং বৈজ্ঞানিক ধারণাকে আমরা যেন প্রকৃত দিনের জ্ঞান মনে না করে বসি। সত্যিকারের মুক্ত চিন্তককে, ওই নাস্তিক যে সেকুলার পৃথিবীতে বসবাস করে, যে সেকুলার স্কুলে পড়াশোনা করে, যেসব স্কুলের কারিকুলাম গড়ে উঠেছে সেকুলার দর্শনের ভিত্তিতে, ক্রমাগত বিশ্বাসকে প্রশ্ন করা আর সমালোচনা করার ভিত্তিতে, যে এমন এক উন্নাসিক কালচারের অংশ যে স্রষ্টা কিংবা ধর্মকে অস্বীকার করে, যে প্রতিদিন মিডিয়াতে এমন অগণিত সিনেমা, সিরিজ, ডকুমেন্টারি কিংবা গান দেখছে যেগুলো হয় স্রষ্টাকে উপেক্ষা করে অথবা স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। পাঁচ, যে এমন কোনো বুদ্ধিভিত্তিক পরিস্থিতিতে বা পরিবেশে অবস্থান করে যেখানে ধার্মিক হবার মানে বোকাশোকা হাবাগোয়া বা গণ্য হওয়া, আর ধর্মের ব্যাপারে সংশয়বাদী হওয়ার মানে এনলাইটেন্ড বা আলোকিত হওয়া। নাকি সত্যিকারের মুক্তচিন্তক ওই মুসলিম যে সেকুলার বিশ্বে বসবাস করে, সেকুলার স্কুলে পড়াশোনা করে, যেসব স্কুলের কারিকুলাম গড়ে উঠেছে সেকুলার দর্শনের ভিত্তিতে, ক্রমাগত বিশ্বাসকে প্রশ্ন করা আর সমালোচনার ভিত্তিতে, যে এমন এক উন্নাসিক সমাজ এবং সংস্কৃতির মধ্যে থাকে যা ইসলামকে সেকেলে পশ্চাৎপদ এবং জঙ্গিবাদী মনে করে, যে প্রতিদিন মিডিয়াতে এমন অগণিত সিনেমা, সিরিজ, ডকুমেন্টারি কিংবা গানের মুখোমুখি হয় যেগুলো স্রষ্টাকে উপেক্ষা করে অথবা স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, যে এমন বুদ্ধিভিত্তিক পরিবেশে অবস্থান করে যেখানে ধার্মিক হবার মানে বোকাশোকা কিংবা হাবাগোবা গণ্য হওয়া, আর ধর্মের ব্যাপারে সংশয়বাদী হবার মানে হলো এনলাইটেন্ড বা আলোকিত হওয়া, আর মুসলিম হবার অর্থ হলো বোকাশোকা অথবা মধ্যযুগীয় বর্বর হওয়া, এত কিছুর পরেও সে ইসলামের উপর অটল থাকে শত প্রতিকূলতা প্রতিবন্ধকতা সত্ত্বেও, জ্বলন্ত কয়লার মতো করে সে ইসলামকে আঁকড়ে ধরে রাখে। কে আসলে স্রোতের বিপরীতে যাচ্ছে? দুর্বার প্রতিকূলতার মোকাবিলা করে কে সত্যকে অনুসরণ করছে? আমরা প্রায়ই কিছু মানুষকে বলতে শুনি, ইসলামী আইনকে যুগোপযোগী করে তোলা দরকার, আজকের পৃথিবী আর 1400 বছরের আগের আরবের বাস্তবতা এক না, যেহেতু সময় বদলেছে তাই ইসলামী আইন এবং নীতিও বদলানো দরকার। প্রথমত, মানুষ যত বলে পরিবর্তন আসলে তত হয়নি, মানুষ এখনও মানুষ আছে, আমাদের মৌলিক প্রকৃতিতে এমন কোনো ব্যাপক পরিবর্তন আসেনি যার জন্য প্রগতিবাদী বা সংস্কারবাদী মুসলিমদের কথা মতো ইসলামের মধ্যে পরিবর্তন আনতে হবে। দ্বিতীয়ত, এই বক্তব্য আসলে আইন এবং নৈতিকতার গতিপথের ব্যাপারে তাদের ভুল ধারণা এবং বিভ্রান্তির বহিঃপ্রকাশ। পৃথিবী কেমন সেটা বর্ণনা করা নৈতিকতার কাজ না, নৈতিকতার আলোচনা করে পৃথিবী কেমন হওয়া উচিত তা নিয়ে। পৃথিবী যা ঘটছে তার ভিত্তিতে নৈতিক অবস্থান বদলে ফেলা তাই যুক্তির দিক থেকে ত্রুটিপূর্ণ। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো আমরা এমন কিছু জানতে পারি যা আমাদের নৈতিক অবস্থানের প্রয়োগকে প্রভাবিত করতে পারে, কিন্তু এর ফলে মূল নীতি বদলাবে না। আমরা জানি রিবা হারাম, সুদ অনৈতিক, কিন্তু আধুনিক বিশ্বের সব জায়গাতে রিবা প্রচলিত। কেউ এখন বলে বসতে পারে রিবার ব্যাপারে কতটা কঠোর হওয়া উচিত সেটা এই নতুন বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করা দরকার। ইসলামের এক ধরনের অর্থনৈতিক সংস্কার দরকার, কিন্তু বাস্তবতা এমন নতুন কিছু না যা এর জন্য সংস্কার করতে হবে। বেচা কেনা লাভ ক্ষতির নীতি আজও একই আছে, মানব সভ্যতার সূচনাকাল থেকে আজ পর্যন্ত এসব নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। খুঁটিনাটি কিছু বিষয়ে পরিবর্তন এসেছে এবং আলেমগণ এ ধরনের বাস্তবতাগুলো মাথায় রেখেই যুগে যুগে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু মূলনীতিগুলো পরিবর্তনীয়, ধ্রুব। পুরো পৃথিবী যদি রিবায় নিমজ্জিত হয়ে যায় তাহলে মুসলিমদের দায়িত্ব হবে এই বিদ্যান মানবতার প্রতি আরও তীব্রভাবে বিরোধিতা হওয়া, আরও সজাগ হওয়া। আমরা চাই ইসলামী নৈতিকতা এবং মূল্যবোধের ভিত্তিতে পৃথিবীর উন্নতি করতে, পৃথিবীর চাহিদা কিংবা রীতির অনুযায়ী আমাদের নৈতিকতা এবং মূল্যবোধ পাল্টে ফেলি না। হ্যাঁ, কখনো কখনো পৃথিবীর অবস্থা পরিবর্তন করা বদলানো অসম্ভব মনে হতে পারে, কখনো কখনো সত্য এবং ইনসাফ থেকে এত বেশি বিচ্যুতি দেখা যায় যে একে অপ্রতিরোধ্য মনে হতে পারে, কিন্তু আমাদের কখনোই আশা হারানো উচিত নয়। কখনো উচিত নাই সমগ্র মানবজাতির প্রতি ন্যায়ালিস্টিক ঘৃণায় নিমজ্জিত হওয়া। এ ব্যাপারে নিচে হাদিসটির কথা চিন্তা করে দেখুন, যদি কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে তোমাদের কারোর হাতে একটি চারা গাছ থাকে তাহলে সে যেন তা রোপণ করে দেয়। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সাধ্যমতো চেষ্টা করে যাওয়া আমাদের দায়িত্ব।